আসসালামু আলাইকুম এই পিকজেল ট্যাপ থেকে কিংবা পিকজেল ভার্স থেকে আপনারা পেমেন্ট নেওয়ার জন্য যেই যেই কাজগুলো করা আবশ্যক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একবারে বিস্তারিত এগারো কথা বলার চেষ্টা করব তো আপনারা সকলে জানি যে আঠারো তারিখে কিন্তু পিকজেল ভার্সের একটা স্পট ট্রেডিংয়ের সেশনটা তারা খুলে দিচ্ছে কিংবা আমরা আজকে কিন্তু পেমেন্টটা নিতে পারবো কিংবা আমরা কিন্তু পেমেন্টটা খুব শীঘ্রই এই পিকজেলভার থেকে উইথড্র করতে পারবো তো কীভাবে করবেন কিংবা এটা নেওয়ার জন্য কিংবা পেমেন্টটা নেওয়ার জন্য কী কী কাজ করা আবশ্যক কি কি করা থাকলে আপনি এখানে ইলিজিবল হবেন আজকের এই ভিডিওটা একবারে বিস্তারিত আকারে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো প্রথমবারের মতো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম অফিশিয়াল চ্যানেলে কিন্তু জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয় ছোটোখাটো সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম অফিশিয়াল চ্যানেলে জয়েন থাকবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আস্তে টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বিডি টেকনিক্যাল অ্যাকাডেমি দেখে চলুন বেশি কথা বাড়াবো না আমরা আজকের এই ভিডিওটা এখন দেখে নেব যে কী কী করা থাকলে আমাদের এই ভার্স থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো কিংবা পেমেন্টটা নেওয়ার জন্য কি কি আমাদের করে রাখা প্রয়োজন আমাদের অ্যাকাউন্টের মধ্যে এবং কি কি করতে হবে ব্যাক এখানে আপনাদের প্রথমত যেই কাজ সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন এবং এখানে ঢুকতে একটু প্রবলেম হচ্ছিলো আমি দেখলাম তো এখানে বারবার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না তো প্রথম অবস্থা আপনাদের যেহেতু এখানে সার্ভার জড়িত সমস্যা এবার জন্য কিছুটা প্রবলেম হতে পারে কিছুটা প্রবলেম হচ্ছে সেই জন্য শুধুমাত্র সার্ভারজনিত সমস্যার কারণে তবে আপনারা বারবার চেষ্টা করলে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে আপনারা একাধিকবার চেষ্টা করবেন এবং এরপর আপনারা যদি আমি একটা বিষয় দেখাই সেটা হচ্ছে আমি যদি আমার ইনভাইট অপশানে চলে আসি এবং ইনভাইট অপশান আসার পর দেখুন কারণ এখানে আমাদের নেট কিন্তু ওয়াইফাই ইউজ করতেছে তারপরেও কিন্তু এখানে আমার স্পিড কিন্তু মোটামুটি ফাস্ট তারপরেও কিন্তু এখানে দেখুন আমাদের এটা কিন্তু শো করতেছে না এখানে অনেক কিছুই কিন্তু শো করতেছে না ঠিক আছে তো এই জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনাদের একটু বেশিবার চেষ্টা করা লাগতে পারে কোনো ধরনের সমস্যা হবে না আপনারা একাধিকবার চেষ্টা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখবেন একবার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের ছয়টা রেফার আছে কিন্তু রেফারটা কিন্তু শো করতেছে না কিন্তু এখানে কিন্তু শো করে আপনাদেরকে ইন্টারেস্টিং জিনিস আমি দেখাতাম সেখানে কিন্তু আমি এই রেফারটা শো করতেছে না সেজন্য দেখাতে পারতেছিলাম এখানে আমার থেকে কিন্তু আমার রেপার যারা সেল তারাই কিন্তু বেশি ইনকাম করছে ঠিক আছে এবং এরপরে আমরা এখন এখান থেকে চলে যাবো আমাদের কী কী করতে হবে তো এখানে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন এবং এখানে লেভেল অপশানে চলে যাবেন এই লেভেলে অপশানে আসার পর অবশ্যই এখান থেকে আপনারা ওয়ান লেভেল থেকে টু লেভেলে আপডেট করবেন এখানে সিম্পলি আপনাদের এখানে টাস্ক দেওয়া থাকবে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট করে নিলে আপনাদের কিন্তু লেভেল আপটা হয়ে যাবে ঠিক আছে যদি লেভেল আপ করার ভিডিও প্রয়োজন হয় আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন অবশ্যই কিন্তু এখান থেকে লেভেল আপ করে নেবেন যদি পারেন যতগুলো লেভেল আপ করতে পারেন করে নেবেন অথবা আপনারা চাইলে একটা লেভেল আপ সর্বনিম্ন করে রাখবেন এক লেভেল কিন্তু অবশ্য অবশ্য আপনাকে লেভেল আপ করে দুই লেভেলে থাকবেন তাহলে আশা করি আপনাদেরকে থেকে আর নট এলিজিবল করতে পারবেন ঠিক আছে এরপর আপনাদের যে কাজ সেটা হচ্ছে যে এখানে আপনাদের যেই দেখতে পারতেছেন ফাইট এখানে একটা ফাইট করে রাখবেন মানে একটা এখানে আপনারা গেম খেলে রাখবেন তাহলে আপনাকে কিন্তু নট এলিজিবল করার কোনো অপশান নাই ওকে এরপর আপনারা প্রোফাইল অপশানে চলে আসবেন প্রোফাইল অপশান আপনারা যদি চলে আসেন প্রোফাইল অপশান থেকে আপনাদের প্রোফাইলটা আপনারা মেল ফিমেল এগুলো আপনারা দিয়ে একটু ঠিক করে নেবেন মানে প্রোফাইলটাকে ভেরিফাইডের মতো একবার অ্যাকাউন্টটার নাম নাম দিয়ে আপনারা একবারে কনফার্ম করে নেবেন সব কিছু ঠিক আছে এবং এখানে অ্যাকাউন্টটা সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে এখানে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার আপনারা আপনাদের এই উপরের দিকে যে আপনাদের ইয়েটা আছে সেখানে চলে আসবেন জাস্ট এই আপনার যেখানে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করছিলাম ঠিক আছে তো আমরা সকালে কিন্তু এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করছিলাম তো আমরা এখন এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট আর অ্যাড করবো না আমরা এখান থেকে এখন মেটামাস্ক অ্যাকাউন্ট অ্যাড করব সিম্পলি আমরা এখান থেকে এখন মেটা মাস অ্যাকাউন্ট অ্যাড করে নিব তো মেটা মাসক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আপনাদের যারা বাইনান্স অ্যাকাউন্ট অ্যাড করছিলেন তো তাদের কিন্তু এখানে বাইনান্স অ্যাকাউন্টটা শো করবে তো এখানে ক্রস চিহ্নিত ক্লিক করে আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা কেটে দিবেন ঠিক আছে ব্যানান্স অ্যাকাউন্টটা কেটে দিয়ে আমরা এখন আমাদের মেটা মাস অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টের এটা কপি করব তো সিম্পলি আমরা মেটা মাস্কের মধ্যে চলে যাচ্ছি মাস্কে ক্লিক করলাম এবং এখানে আপনাদের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার মাস্কের মধ্যে প্রবেশ করা লাগতে পারে যেটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেটা দিয়ে আপনারা এখানে ঢুকে যাবেন ঠিক আছে তো ঢুকার পর আপনারা এখানে কিন্তু একটা ইয়ে পেয়ে যাবেন তো সেটা কপি করতে হবে যেহেতু আমাদের এটা সকলের ক্ষেত্রে একই হয় তো আমাদের একই অ্যাড্রেসটাই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি সেখানে পাবলিক অ্যাড্রেসটা কপির দেখাচ্ছে তারপরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কীভাবে কপি করতে হবে একবারে লাইভ প্রুফ ঠিক আছে তো যেহেতু অ্যাপসটা একটু ভারী তো সেক্ষেত্রে একটু দেরি হতে পারে জাস্ট কী করবেন এখান থেকে দেখুন অ্যাড্রেস লেখা আছে অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো সিমটি এখানে আপনারা কিন্তু অবশ্যই উপরের দিকে যদি ইথিরিয়াম মেইন নেটওয়ার্কটাই কিন্তু সিলেক্ট থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না তো অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে ইথিরিয়াম মেইন নেটওয়ার্কটাই সিলেক্ট রাখবেন রাখার পর আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনারা এটা কেটে দেবেন এবং এরপর আপনারা চলে যাবেন আপনাদের যে টেলিগ্রাম টেলিগ্রামে এরপর আপনারা পিকজেল ভার্সটাকে ওপেন করবেন পিচেল ফটস ওপেন করে নেওয়ার পর আপনাদের ঢুকতে সমস্যা হলে অবশ্যই একটু অপেক্ষা করবেন এবং আপনারা এখানে ঢোকার পর উপরের দিকে দেখতে পারবেন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা চলে আসবে এবং এখানে আপনারা অ্যাড করতে পারবেন তো যেহেতু এখানে একটু নেটওয়ার্কটা স্লো কিংবা এখানে সার্ভারটার জন্য সমস্যা তার জন্য কিন্তু স্লো হতে পারে কিন্তু একাধিকবার ট্রাই করা লাগতে পারে তো এরকম আসতেছে দেখুন আমাদের কিন্তু চলে আসছে আমরা এখন এখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক করবো এবং এখানে নিচের দিকে চলে যাব যেহেতু সরাসরি আমাদের এখানে মেটামাস্ক নাই আমরা আদার্স অপশানে ক্লিক করে এখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করবো দেওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে মেডিট অপশানে ক্লিক করবো মেডিট অপশানে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনাকে কনফার্ম করা লাগতে পারে তো অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি এবং প্রথমবার এখানে কিন্তু ইনভ্যালিড অ্যাড্রেস দেখাতে পারে অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেসটা আপনারা দিচ্ছেন সেই অ্যাড্রেসটা ভুল এরকম তারা বলতে পারে তবে চিন্তার কোনো কারণ নাই আপনাদের অ্যাড্রেসটা ঠিকই আছে কপি করা যদি আপনারা একাধিকবার ট্রাই করেন তাহলে দেখতে পাবেন হয়ে যাবে যেহেতু তাদের সার্ভার প্রবলেম তো যেমনটা বললাম দেখুন ইনভ্যালিড অ্যাড্রেস দেখাচ্ছে আমরা এখান থেকে আবার আরও কনফার্ম করব তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে মেরিটি অপশনে আবারও আমরা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্রুভ নিয়ে নেবে আশা করি এবং তারপরে আপনারা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে ফেলছেন এবং এখানে আপনাদের কিন্তু পেমেন্টটা পাঠিয়ে দেবে এবং আমরা এই মেটা মাস থেকে আমরা যে কোনো সময় কিন্তু টাকাটা নিতে পারবো তো দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে এবং আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং এরপর আমরা এখান থেকে আবারও এই অপশানটাতে ক্লিক করব তারপরে দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে সঠিকভাবে ঠিক আছে তো এরকমভাবে অ্যাড করে নেবেন এবং এখানে অ্যাড করে নেওয়ার পর অবশ্যই এটা প্রতিনিয়ত ক্লেম করতে থাকুন যতক্ষণ পর্যন্ত সময় আছে এখন পর্যন্ত কিন্তু মাইনিং করা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত মাইনিং করা যাবে আপনারা মাইনিং চালায় যান আশা করি এটা থেকে আমাদের ভালো একটা প্রফিট থাকবে তো এই প্রফিটটা অবশ্যই পাওয়ার জন্য আপনাকে কিন্তু এটা অ্যাড করে রাখতে হবে এবং এই যে কাজগুলো আমি বললাম সেগুলো অবশ্যই করে নেবেন তাহলে কিন্তু আপনারা এই প্রফিটটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই এগুলো স্পিন করুন ডেইলি রিওয়ার্ডটা নিন এবং প্রতিদিনের যে কাজগুলো আছে সেগুলো প্রতিদিন করুন আশা করি আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে কিন্তু আপডেট জানিয়ে ইনশাআল্লাহ